সামনেই পঞ্চায়েত ভোট, ভোটের ঠিক আগে রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের পোস্টার পড়লো গঙ্গারামপুর ব্লকের 2/1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। গঙ্গারামপুর ব্লকের 2/1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কার্গিল মোড় থেকে নয়াবাজার ঘাট ও নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণচূড়া মোড় থেকে পশ্চিম যাদবপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই মাটির রাস্তার জল জমে কাদার সৃষ্টি হয়। এর ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। এর ফলে নয়াপাড়া, যাদববাটি, দক্ষিণ বেলবাড়ি, মোহিনীপাড়া সহ সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষদের সমস্যায় পড়তে হয়। এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে কৃষ্ণচূড়া মোড় থেকে এলাকায় ভোট বয়কটের পোস্টার দেখা যায়। সেই পোস্টারে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করা হবে বলে জানানো হয়। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা কেউই কিছু বলতে পারেননি। বললাম যে একটা এখানে একটা পোস্টার পড়েছে যেখানে লেখা আছে যে এই এলাকার রাস্তা যদি না হয় ভোট বয়কট করা হবে স্থানীয় গ্রামবাসীদের। আপনারা কতটা উপযুক্ত দাবি মনে করছেন এটা, যে রাস্তাটা কতটা হওয়া জরুরি? হ্যাঁ স্যার, হলে তো ভালোই হয়। তো দীর্ঘদিন ধরে দেখতেছি যে রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ। তো গাড়ি ঘোড়া তো ভালোই চলছে, ট্রাক্টর থেকে বাইক, তারপরে আরও বড় বাড়ি আছে, হয়তো কোনো একটা বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান লাগলো বাড়ি টাড়ি আসলো, এই অনেক দূরেই গাড়ি টাড়ি খালি করে তারপরে হেঁটে হেঁটে আসতে হয়। তো এইখানে একটা পোস্টার লাগিয়েছে রাতের বেলা, গত রাতে, কে লাগিয়েছে সেটা বলতে পারলাম। কিন্তু সেই দাবির সাথে আপনারা সহমত? সহমত বলতে, একটু রাখাও ভালো, কিন্তু রাস্তাটা তো ভালোই খারাপ। তো হলে ভালোই হয়, সবারই উপকারই হবে। তো এখন যদি সবাই সহমত করে যে ভোট বয়কট করা হবে, আমার তো একার পক্ষে সম্ভব না এরকম করা, তখন এটা অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা। তো যদি রাস্তাটা যদি ভালো হয় তাহলে হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তাপস সরকার। ঠিক, রাস্তাটা এক নম্বর টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার ওয়ার্ক অর্ডার ঠিকাদারকে দেওয়া হয়ে গেছে, ঠিকাদার কাজ শুরু করবে ওদের মানে ওয়ার্ক অর্ডারের নিয়ম অনুযায়ী কাজ শুরু করবে। আর বিরোধী পার্টি এটা ভোট বয়কট করার জন্য বা বিরোধী পার্টি এই পোস্টারটা দিয়েছে, যাতে ওনারা জানে না যে এখন টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু মানে টেন্ডার হয়ে গেছে, ওটা হচ্ছে বিরোধী পার্টি জানে না আর কাজ শুরু করবে এর মধ্যে। ঠিকাদারের বিরুদ্ধে এটা অপপ্রচার করার জন্য, তৃণমূলের বিরুদ্ধে ভোট বয়কট করার জন্য বিরোধী পার্টি এই পোস্টারটা লাগিয়েছে। ঠিক, গঙ্গারামপুর থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি পদে রদবদল করা হলো শুক্রবার। মাইনরিটি সেলের নতুন রাজ্য সভাপতি পদে দায়িত্ব পেলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এতদিন এই দায়িত্বে ছিলেন হাজি নুরুল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার কালীঘাটে শুক্রবার রাজ্যের সমস্ত সাংসদ, বিধায়ক, রাজ্য কমিটির সদস্য, জেলা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়। এই বৈঠকে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে মাইনরিটি সেলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইটাহারের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি মোশাররফ হোসেনকে মালদা ও মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি সংগঠনকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মাইনরিটি ভোটকে নিজেদের দলে রাখতে মাইনরিটি সেলের রাজ্য সভাপতি পদে রদবদল বলে মনে করছে সমগ্র রাজনৈতিক মহল। নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে নতুন দায়িত্ব সামলাবেন বলে জানা যায় বিধায়ক মোশাররফ হোসেনের তরফে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ। ইটাহার থানা প্রাইমারি এমপ্লয়েজ টিচার কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আসন নির্বাচনকে কেন্দ্র করে নমিশন পত্র প্রদান কর্মসূচির আয়োজন শুক্রবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক প্রশাসনের তরফে বিডিও অফিস প্রাঙ্গনের সভাকক্ষে নমিনেশন পত্র প্রদান করতে দেখা যায় প্রশাসনের আধিকারিকদের। নমিনেশন তোলাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিডিও অফিস চত্বরে ভিড় জমায় ইটাহার ব্লকের শাসক বিরোধী বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। জানা যায়, পুরনো কমিটির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আগামী 2
18 এপ্রিল ইটাহার থানা প্রাইমারি এমপ্লয়েজ টিচার্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। মোট ভোটার 442 জন। সেই মোতাবেক এদিন নমিনেশন তোলার ও আগামী 20 ও 21 মার্চ নমিনেশন জমা করার দিন ধার্য করা হয়। জানা যায় ইটাহার ব্লকে 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ফলে নমিনেশন পত্র তোলাকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ঘেরা টোপে মুড়ে ফেলা হয় ইটাহার বিডিও অফিস চত্বর। তবে সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে সরকারি নিয়ম মেনে নমিনেশন পত্র তুলতে দেখা যায় সিআই শিবপ্রসাদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে শাসক বিরোধী উভয় শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের। এদিনের নমিনেশন পত্র প্রদান কর্মসূচির পরিদর্শন করেন বিডিও অমিত বিশ্বাস। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নমিনেশন প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। আজকে আমাদের 12টা থেকে টাইম দেওয়া ছিল 3টে পর্যন্ত, তো শান্তিপূর্ণভাবেই চলছে। সকাল থেকে পুলিশের থেকে পুলিশের অ্যারেঞ্জমেন্টও যথাযথ ছিল, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব দলের মানে যারা ক্যান্ডিডেট আছেন বা যারা হতে চান তারা এসছেন, নিজেদের মতো করে নিজেদের সব ডকুমেন্টস দেখিয়ে তারা এখান থেকে নমিনেশন পেপার সংগ্রহ করছেন। এখনও পর্যন্ত প্রায় 60 জনের মতো আমাদের নমিনেশন পেপার সংগ্রহ করেছেন এবং 3টে পর্যন্ত আরও কিছু লোক হয়তো নেবে ওটা আমরা এক্সপেক্ট করছি। শান্তিপূর্ণভাবেই চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের ভোটটা 2nd এপ্রিল আমাদের ভোট হবে এবং আগামী সোম এবং মঙ্গলবার মানে নমিনেশনের স্ক্রুটিনি এবং সাবমিশনের ডেটগুলো আমাদের ফিক্স করা আছে। আমাদের ইটার থানা প্রাইমারি টিচার্স কোঅপারেটিভ নিয়ম ফুরিয়ে গেছে, নতুনভাবে আবার স্বচ্ছভাবে ইলেকশন হবে। ওই ইলেকশনের ফর্ম তোলার জন্য বিভিন্ন সংগঠন থেকে ফর্ম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তবে দেখছি অন্যান্য বছরের মতো এ বছরও বেশ সুস্থভাবে সবাই মনের আনন্দে ফর্ম তুলে দিয়ে যাচ্ছে। এটা 2 এপ্রিল, এপ্রিলের 2 তারিখ। কোন দিন ইলেকশন? এপ্রিলের 2 তারিখে ইলেকশন হবে। আমি টিএমসি সংগঠন থেকে আছি। আপনার নাম? গোলাম রব্বানী। এখানে থানা প্রাইমারি টিচার্স কোঅপারেটিভের আগামী 2 তারিখে অর্থাৎ 2 এপ্রিল ভোট আছে। সেই টিচার্সদের কোঅপারেটিভের জন্য আজকে নমিনেশন তোলার ব্যাপার, এটা আজকে চলবে, সোমবার চলবে এবং সোমবার দিন আবার নমিনেশন জমা নেওয়া, সোমবার এবং মঙ্গলবার দুদিনই আছে। তো আজকে আমরা নমিনেশন তোলার জন্য এসেছি, তোলা হয়েই গেল, অনেকে তুলছে, বাকিরা আরও লাইনে আছে এবং শান্তিপূর্ণভাবে নমিনেশন তোলা হচ্ছে। আমি এবিপিটিএস শিক্ষক সংগঠন থেকে এসেছি আর আমরা চাইছি যে যেভাবে চলছে এটা আগামী 3 দিনও যেন, আগামী 2 দিনও যেন সুন্দরভাবে চলে। আপনার নাম? আমার নাম অজয় চক্রবর্তী। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি শুক্রবারের সভা বয়কট করলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার কালীঘাটে সভানেত্রী রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডেকেছে। সেই বৈঠকে দলের তরফ থেকে কোনো পরিচিত নেতা তাকে ফোন করেননি। একজন অপরিচিত ব্যক্তি তাকে ফোন করে শুক্রবার বৈঠকের কথা জানিয়েছিলেন, তিনি সেই ফোন ধরেননি। তার ছেলে ইমাদাদুল সেই ফোন ধরে তার মতামত জানিয়ে দিয়েছিলেন। তিনি এও জানিয়েছেন, ইসলামপুরের তার বিরোধী লোকেদের দলের নেতৃত্বে আনা হচ্ছে, তাদের পরিবর্তনের প্রস্তাব দিলে সুব্রত বক্সী তাকে রিজাইন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। করিম চৌধুরীর অভিযোগ, দীর্ঘ 4 থেকে 5 বছর যাবত মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয় না, মুখ্যমন্ত্রী তার সঙ্গে কোনো রকম কুশল বিনিময় করেননি, তার ঘোষিত বিদ্রোহী বিধায়ক হিসেবেই তিনি থাকতে চান। লাগাম লাগাইনি মমতাজি করিম চৌধুরীর তোমার কথা বলতে হবে, এই জন্য আমি এইটাতে গেলাম না, যেটা আবার এইগুলো খুলতে হবে, আমি যাব না, বাড়িতে বসে আছি, কী সিদ্ধান্ত নেবে ওদের ব্যাপার আছে। আমি তো এখন নিজেকে নিজেকে বিদ্রোহী আমি ঘোষণা করে দিয়েছি, আমি ওই হিসেবে যাবো। আমি এখন এখানকার মানুষের ব্যাপার নিয়ে, এখানকার ঝামেলা নিয়ে আমাকে প্রতিবাদ করলে, রাস্তা ঘেরে উত্তর নামতে হলে আমি একটা বিদ্রোহী এমএলএ নামবো, নাহলে আমি আমার এলাকার মানুষের জন্য বেমানি করবো যদি আমি মানুষের কথা আমি সরকারকে না জানাই। মুখ্যমন্ত্রী যদি নিজে ফোন করতেন বা আপনাকে হোয়াটসঅ্যাপ করতেন, আপনি যেতেন? মুখ্যমন্ত্রীর ব্যাপার আছে ওটা আমি জানি না, যদি বলতো মুখ্যমন্ত্রী আপনি যেতেন? মুখ্যমন্ত্রী তো বলবেই না,
মুখ্যমন্ত্রী পাঁচ বছর ধরে আমার কাছে কোথায় বললেন, আমার তো দুঃখটা ওইখানেই যাকে দেখে আমি দলটা ঢুকলাম সেই মুখ ফেরে নিয়েছে। সেই জন্যে আমার তো দলে থাকবো ওই বিদ্রোহী মিলে, কারণ আমি অন্য দলের লোক না, আমি তো নিজের দলে তৈরি করেছিলাম, ওই দলটা উনি আবার বন্ধ করে দিলেন। ঠিক আছে, ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ। উত্তরে রোববার আয়োজিত বাংলার জন্য বাঙালির সাথে আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো গত 16 মার্চ 2023 দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের হোটেল সেরেনার সভাকক্ষে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বাঙালির সম্মিলিত উপস্থিতিতে বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলে এই বিশেষ আলোচনা চক্র। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিভাস রায়ের সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের শুভ সূচনা হয়। বাংলা ভাষা, বাঙালির চেতনা, দ্বিখণ্ডিত বাঙালির বর্তমান পরিস্থিতি সহ নানান দিক নিয়ে আজকের এই আলোচনা চক্রে উপস্থিত সমস্ত সম্মানিত গুণীজনরা আলোচনা করেন। আজকের এই আলোচনায় বাংলা ভাষা সংকটের নানান দিক উঠে আসে 21 ফেব্রুয়ারির কথা, শিলচরের ভাষা আন্দোলনে 19 মের কথা সহ আরো অনেক ভাষা আন্দোলনের ইতিহাস। এই আলোচনার পাশাপাশি বাংলা ভাষার নানান সম্ভাবনার কথাও শোনা যায় বিশিষ্ট জনেদের মুখ থেকে। এই সান্ধ্যকালীন আন্তর্জাতিক আলোচনা চক্রে সভাপতিত্ব করেন বিশিষ্ট অধ্যাপক ও ইতিহাস গবেষক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকার মহাশয়, এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট কবি ও গবেষক অগাস্টিন ক্রুজ, ঢাকা, বাংলাদেশ, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বগুড়া, বাংলাদেশ, এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাননীয় স্বপন কুমার বিশ্বাস মহাশয়। আলোচনা চক্রের ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি পরিবেশন ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়। আজকের এই বিশেষ আলোচনা শিবির চক্রে বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে উত্তরের রোববারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মাননীয় বিশ্বনাথ লাহা মহাশয়, বিশিষ্ট অতিথি অগাস্টিন ক্রুজ এবং শোয়েব শাহরিয়ার মহাশয়ের হাতে বর্ণালী স্মৃতি সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও এই আলোচনা চক্রে উপস্থিত বিশিষ্ট জনেদের উত্তরীয় পুষ্পস্তবক এবং উত্তরের রোববারের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক এই আলোচনা চক্রের শেষে নৈশকালীন আহারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা চক্রের বিশিষ্ট জনেদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নব কুমার দাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর নির্মল কুমার রায়, অধ্যাপক রিপন সরকার, ডক্টর সুনীল চন্দ, ডক্টর দীপক চন্দ্র বর্মন, ডক্টর মণিদীপা বিশ্বাস, কীর্তনিয়া, শুভাশিস গোস্বামী, সমাজকর্মী সুরজ দাস প্রমুখ। এছাড়াও উত্তরের রোববারের কর্ণধার মাননীয় বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা সহ আরো অনেকে আজকের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনী আলোচনা চক্রে উপস্থিত ছিলেন। এই আলোচনা চক্রটি সুচারুরূপে সঞ্চালনা করেন পরম্পরা প্রকাশনীর কর্ণধার মাননীয় গৌতম দাস মহাশয়। বাংলাদেশ থেকে দুই কবি বন্ধু যখন আসতে সম্মত হলেন এরকম একটা অনুষ্ঠানে, তখন আমরা আরও কিছু বন্ধুদের ডেকে নিলাম যারা আমার একটা প্রশ্নের মীমাংসা করে দিতে পারে। প্রশ্নটা কিচ্ছু না, সত্যি কথা বলতে গেলে কি, আমরা তো মৌলবাদের বিরোধী, ধর্মীয় মৌলবাদ বিরোধী আমরা। সে কেউ যদি মুসলিম মৌলবাদ নিয়ে, কেউ যদি খ্রিস্টান মৌলবাদ নিয়ে বা হিন্দু মৌলবাদ নিয়ে সবসময় একটা চর্চার মধ্যে থাকতে চায়, আমরা সবসময় বলি উনি বোধ হয় ঠিক করছেন না। তো আমার মনে হয়েছিল আমরা কি ভাষা নিয়ে একটা মৌলবাদী হয়ে উঠছি, বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা কি কখনো একটা ভাষার কর্তৃত্ব গোটা পৃথিবীতে করুক কেউ, বা একটা সমষ্টি একটা জনগোষ্ঠী করুক, এটা কি চাইছি না? কেন অন্য ভাষার প্রতি আমাদের এত বিরূপ মনোভাব? তো এইরকম একটা ভাবনা নিয়ে আমার মনে হয়েছিল এই প্রশ্নটা আমরা বাঙালির সাথে, বাঙালির জন্য, বাঙালি ততদিনই থাকবে যতদিন অন্যান্য জাতি জনজাতিরা থাকবেন, এই ভাবনা নিয়ে আমার এই অনুষ্ঠান। ধন্যবাদ। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।
বালুরঘাট শহরে লাগামহীনভাবে বেড়েছে সম্পত্তি কর কমানোর দাবিতে হেয়ারিংয়েও গিয়ে লাভ হচ্ছে না। পাল্টা সম্পত্তি কর কমানোর দাবিতে অনর পৌরসভা, যা নিয়ে ক্ষোভ বালুরঘাট শহরে। সম্পত্তি কর কমানোর দাবি নিয়ে এবারে ফের এসডিও, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বালুরঘাটে সম্মিলিত নাগরিক মঞ্চ কমিটি। অভিযোগ, সম্পত্তি কর কমানোর দাবি নিয়ে হেয়ারিং ডাকা হয়েছে, কিন্তু ওই হেয়ারিং কমিটির সদস্যরা অযথা হয়রানি করছে, যা নিয়ে ক্ষুব্ধ শহরের একাংশ মানুষ। সাধারণ মানুষের অভিযোগ, বর্ধিত সম্পত্তি কর নিয়েও ধন্ধে মানুষ। কার কত কি ভিত্তিতে সম্পত্তি কর বাড়ল তাও স্পষ্ট নয় বলে অভিযোগ। এদিকে বর্ধিত সম্পত্তি কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলগুলি আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। বালুরঘাট পুরসভা সূত্রে জানা গিয়েছে, এতদিন যাবৎ 2004 সালের ট্যাক্স ভ্যালুয়েশন বোর্ডের ধার্য করা সম্পত্তি কর নেওয়া হতো। গত বছর পুরসভা ক্ষমতায় এসে 2018 সালের ভ্যালুয়েশন বোর্ডের নিয়মে ট্যাক্স নেওয়া চালু করেছে পুরসভা, যার ফলে 2004 সালের সুপারিশ অনুযায়ী ন্যূনতম প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে 3 মাসে 10 টাকা 7 পয়সা অর্থাৎ 40 টাকা 28 পয়সা নেওয়া হতো, কিন্তু 2018 সালের নিয়ম অনুযায়ী বছরের ন্যূনতম করের হার রাখা হয়েছে 119 টাকা, অর্থাৎ বছরের ন্যূনতম সম্পত্তি করের ক্ষেত্রে প্রায় 79 টাকা বেশি পড়ছে বাসিন্দাদের বলে জানা গিয়েছে। এছাড়াও কোনো কোনো সম্পত্তি করের ক্ষেত্রে তা বহুগুণ হয়েছে, আর তাতেই আপত্তি বহু মানুষের। হ্যাঁ, সেই কথাটা ওনারা মানে ইয়ে করেছিল, তুলেছিল, তাই বলে যে হ্যাঁ আমাদের যেটা যুক্তিযুক্ত কথা সেই কথাটা বলেছিলাম। এবার বলছে তাহলে আপনি আপনার মতামত প্রকাশ করুন। আমি বললাম আমি এখন প্রেজেন্ট 39 টাকা ট্যাক্স দিচ্ছি, আমি 100 টাকা পর্যন্ত দিতে রাজি আছি। আপনারা উন্নয়নের জন্যে বালুরঘাট পৌরসভা খুব তৎপর, সেই ক্ষেত্রে আমি 100 টাকার জায়গায় 500 টাকা 1000 টাকা পর্যন্ত দিতে রাজি আছি। হ্যাঁ, বলছে না আপনার এটা করা হয়েছে ওটা করা হয়েছে, আমার মতামত ইয়ে লাগেনি, আমি ওখানে অনেকটা সত্য বলে আমি সই করি, আমি বলে ফিরে আসি। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। কি পদে আছেন? আমাদের সম্মিলিত মঞ্চের একজন সদস্য পদে আছি। পুরসভার যেভাবে ট্যাক্স বৃদ্ধি করেছে সেই জায়গা থেকে নাগরিক মঞ্চের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সেটা আপনারা দলীয়ভাবে কীভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা হচ্ছে নাগরিক মঞ্চের যে ওরা আমাদের কাছে এসেছে, ওরা বলল যে গতকাল হয়তো ওদের একটা হিয়ারিংও হয়েছে 1-10 নম্বর ওয়ার্ডে। ওরা বলল যে কালকে যেভাবে হিয়ারিং হয়েছে, হিয়ারিংটা কিছু ওদের অসঙ্গতি লক্ষ্য করেছে। অসঙ্গতি যেমন, যারা গেছে তাদের কোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড হয়, এবং যারা গেছে, যারা যারা হিয়ারিং করেছে তাদের যা বক্তব্য সেই অনুযায়ী ওরা লিখতে গেছিল, সেই লেখার পারমিশন দেয়। আর তারপরে আর একটা বক্তব্য যে বালুরঘাটে অনেকের ট্যাক্স বেড়েছে, যারা অ্যাপ্লিকেশন করলো তাদের দেখছে, কিন্তু সাধারণভাবে যাদের ট্যাক্স বেড়েছে, যারা এটা যেই অপরচুনিটিটা নিতে পারত তারা তো নিতে পারছে না। সুতরাং পৌরসভার উচিত আমার মনে হয় একটা অ্যানাউন্সমেন্ট করে, যদি কেউ যাদের ট্যাক্স বেড়েছে কেউ অ্যাপ্লাই করে সেইভাবে করত। সামগ্রিকভাবে যে ওনারা আছেন সম্মিলিত নাগরিক মঞ্চ, ওনারা ব্যাপারটা জানেন, তাই বলে ওদেরটাই হবে বাকিগুলো হবে না, তাই হয় নাকি? আর একটা ব্যাপার হচ্ছে যে বাই লয়েই আছে যেই ওয়ার্ডের হিয়ারিং হবে সেই ওয়ার্ডের কাউন্সিলর হিয়ারিংয়ে থাকতে পারবে না, কিন্তু ওনারা যা বলছেন তাতে সেই কাউন্সিলরগুলো উপস্থিত ছিল। আমি মনে করি যে এই হিয়ারিং সম্পূর্ণ ইললিগাল হয়েছে, আইনের উপর নির্ভর করে না। এটা এটা অ্যাকচুয়ালি এটা পৌরসভা চেয়ারম্যান একটা প্রতিবেশী হিসাবে মেনটেন করবে, তা না এরা কাবলিওয়ালার মতো মানুষের কাছে টাকা নিতে হবে। চেয়ারম্যান তো অনর, আপনারা তাহলে এরপরে মানে কি করে পার্টির পক্ষ থেকে? পার্টির পক্ষ থেকে আমরা আলোচনা করবো, আর নাগরিক মঞ্চ কি করবে সেটা তাদের ব্যাপার। পার্টিতে আমরা আলোচনা করব কি করা যায়, আমরা আলোচনা করার ব্যাপার। আমরা দলের তরফ থেকে কোনো মুভমেন্ট দলের অবশ্যই করব, কারণ 27 তারিখ অবধি আপনারা জানেন যে 27 তারিখ অবধি কোনো মুভমেন্ট বারণ আছে, যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে। 27 তারিখের পরই আমরা বামপুর থেকে আমরা পৌরসভায় যা করার করবো আন্দোলন। কত ইউনিট বেড়েছে এটা ক্লিয়ার না, কোনো শহরবাসী এটা বুঝতে পারছে না, এটা অভিযোগ বলছে। দেখুন, আমি একটা কথা বললাম যে প্রতি 5 বছর অন্তর অন্তর যে ভ্যালুয়েশন বোর্ড এসে ট্যাক্সটাকে মানে ফিক্সেশন করার জন্য ভ্যালুয়েশন বোর্ড আসবে, ভ্যালুয়েশন হবে, ট্যাক্স ফিক্সেশন হয়, এটার অনেক কিছু ডিপেন্ড করে। আপনার একটা সময় জায়গাটা হয়তো ভ্যাকেন্ট ছিল, 5 বছর বাদে সেই জায়গাটা একটা কনস্ট্রাকশন হয়, একটা একটা তখন ফাঁকা জায়গা ছিল, তারপরে হয়তো বাড়ি হয়েছে,
স্বাভাবিকভাবে মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই যে ভ্যালুয়েশন বোর্ড আছে, ভ্যালুয়েশন ফিক্সেশন করে, তারপরে ট্যাক্সটা ইনক্রিজ হয়, ইনক্রিজ হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 2004 সালে যে ট্যাক্সটা ছিল, ভ্যালুয়েশনটা ছিল, সেই ভ্যালুয়েশনটা তো 2017-18 সালে ভ্যালুয়েশনে এক হবে না, কিন্তু বালুরঘাট পৌরসভা কিন্তু রীতিমতো 2004 সালের যে ভ্যালুয়েশনটাই সেটা কিন্তু 2022 সালের আগব্দি কিন্তু নেওয়া হয়েছে। এটা এটা কিন্তু আমরা ছাড় দিয়েছি, এটাও কিন্তু আমরা ছাড় দিয়েছি বালুরঘাটবাসীকে এবং পৌরবাসীকে আমরা ছাড় দিয়েছি। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে বালুরঘাটবাসী ট্যাক্স নিয়ে পৌর পরিষেবা এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে ট্যাক্স সংক্রান্ত বিষয়ে মানে বালুরঘাটবাসীর কিন্তু সেই জায়গাতে কোনো অসুবিধেটা নেই। অসুবিধেটা কয়েকজন ব্যক্তির ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সেটা তারা করছে, এই বিষয়টা আমি সেইভাবে গুরুত্ব দিতে চাই না। তবে এটা ঠিক, তাদের মধ্যে যদি তাদের আরও জানার থাকে, যদি তাদের কোনো অসুবিধা থাকে, তারা আমার কাছে আসুক, বসুক, বলুক, আমরা আইনের মধ্যে থেকে যতটা করা যায়, যতটা রিল্যাক্সেশন দেওয়া যায়, যদি সেই জায়গাটা করার ব্যবস্থা করা যায় সেটা অবশ্যই করব। কালকে তো একবার হয়ে গেছে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।